আবদুল্লাহ হিল কাফি আপনি লিখেছেন, অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কথাটি কতটুকু সঠিক? আবদুল্লাহ কাফি বৃষ্টিতে ভেজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটি সঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহ একবার বৃষ্টিতে ভেজেছেন এবং তিনি খালি গা হয়ে বৃষ্টির পানি শরীরে লাগিয়েছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটি কেন করলেন? নবী সাল্লাম তখন বলেছেন যে এটি আল্লাহ তাআলার বৃষ্টিতে এমনিতে আল্লাহ তাআলার রহমত, সাধারণ অবস্থায় ঝড় হলে বা জলোচ্ছ্বাসে পর্যায়ে গেলে সেটি আল্লাহর পক্ষ থেকে ফিতনা হতে পারে, পরীক্ষা হতে পারে, আজাব হতে পারে, অন্য আবার সেটা কোনো দিক থেকে অনুগ্রহ হতে পারে। তো বৃষ্টিটা এটা সাধারণভাবে এবং আপনার মৌলিকভাবে যেহেতু রহমত আল্লাহর পক্ষ থেকে, তিনি বলেছেন যে এটি সবই আল্লাহর তরফ থেকে নাজিল হলো, যার কারণে সেটি আমি শরীরে ধারণ করছি। এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় বৃষ্টির পানি এটা শরীরে লাগানো সুন্নাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এক্ষেত্রে আছে, সেটি হলো যখন বৃষ্টি হয় ওই টাইমটাতে দোয়া কবুল হয়। তো বৃষ্টির পানি গায়ে লাগানো পাশাপাশি এই টাইমে দোয়া করা, এটি সুন্নাহ। আল্লাহ গায়ে লাগানো সুন্নাহ মানে এই নয় যে বৃষ্টি হলেই আমাকে নেমে যেতে হবে, বরং মাঝে মধ্যে বা কখন এরকম করলেই সুন্নাহটা আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর মানে এই নয় যে বৃষ্টিতে ভিজতে গিয়ে আমি অনেক বেশি সময় সেখানে থাকলাম এবং জ্বর সর্দির ঠান্ডার আশঙ্কা থাকলেও সেটি করলাম, ব্যাপারটা সেরকম নয়। আল্লাহ তাআলা এই সুন্নাহটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে, সেটি আমাদেরকে পুনরায় জীবিত করার তৌফিক দান করুন। এরপর মারুফ হাসান আপনি লিখেছেন, গণকমিশন নামে একটি প্রতিষ্ঠান 116 জন আলেমের নামে শ্বেত পত্র প্রকাশ করে দুদক এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে হস্তান্তর করেছে, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং এ বিষয়ে আমরা একটা ফেসবুক স্ট্যাটাসে কিছু কথা বলারও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলের বক্তাদের যে তালিকা তারা দিয়েছেন, তারা ওয়াজ মাহফিলের যে ইতিবাচক প্রভাব এই সমাজে পড়ে থাকে, এই দীর্ঘ তালিকায় সব ঘরানার আলেমদের মানে বলতে গেলে প্রধান অংশটাকেই ঢুকিয়ে দিয়ে এবং গণহারে সেখানে ওলামা ইকরামের নাম পেশ করে তারা মূলত ওয়াজ মাহফিলটাকে বিতর্কিত করা এবং ওলামা ইকরামের ভাবমূর্তিকে নষ্ট করার অপচেষ্টা করেছেন বলে আমাদের ধারণা। বিশেষ করে যখন এই তথাকথিত গণকমিশনে এমন কিছু মানুষের ইনভলভেশন আমরা দেখেছি যাদের ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খলতা, উগ্রতা, এগুলো আমাদের সবার কাছে ওপেন সিক্রেট এবং তাদের মানে নীতিহীন কাজ এগুলো নানা সময়ে সমালোচিত হয়েছে, উঠে এসেছে, পরিবারের লোকদের প্রতি, নিজের মায়ের প্রতি অশ্রদ্ধা, নিজের মা তার মানে তাদের কারো কারোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে নির্যাতিতা হওয়ার কথা বলেছেন, এই সমস্ত মানুষগুলো যখন সমাজের ক্রিম বলা যেতে পারে ওলামা ইকরামের পেছনে লাগে এবং ওলামা ইকরামের ভুল ধরার পেছনে লাগে, তখন সেটার বুঝতে বাকি থাকে না এগুলো মূলত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা। আমরা সরকার এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করব এ ধরনের ভুইভোর প্রতিষ্ঠানগুলোর আপনার এই জাতীয় কোনো তালিকাকে কোনোভাবে যেন আমলে নেওয়া না হয়। ওয়াজ মাহফিল হলো এদেশের এমন একটি আয়োজন যে আয়োজনটিকে বলা যায় সত্যিকারের গণসমাবেশ। এদেশে যত রকমের গণজমায়েত হয়ে থাকে সাধারণ মানুষের, তোমার থেকে ওয়াজ মাহফিলে যে পরিমাণ স্বতঃস্ফূর্ততা আছে আপনি আরেকটি সমাবেশ দেখাতে পারবেন না যে সমাবেশে এরকম গণমানুষের স্বতঃস্ফূর্ততা আছে এবং গ্রাম বাংলার সবচাইতে প্রতিষ্ঠিত যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে সাধারণ মানুষ নিজের গরজে, নিজের খরচে ওয়াজ শুনতে আসেন, কোনো প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশকেও নিয়ন্ত্রণ করতে হয় না। এটি বাংলাদেশের অন্য কোনো সমাবেশের এর কোনো দৃষ্টান্ত বা নজির আমরা দেখতে পাবো না, যার কারণে এই ওয়াজ মাহফিল এখান থেকে যদি উগ্র এবং চরমপন্থার শিক্ষা দেওয়া হতো, ভুলভাল কিছু শিক্ষা দেওয়া হতো, তাহলে এত সুশৃঙ্খলভাবে এগুলো পরিচালিত হতো না। এখান থেকে মানুষ দীক্ষা অর্জন করে, নীতিনৈতিকতা শিখে, মানুষ ব্যক্তিগত জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, যার কারণে আমাদের সমাজে দারিদ্র বলেন, শিক্ষার হার কম বলেন বা নানা কারণে যে পরিমাণ অপরাধ প্রবণতা হওয়ার কথা ছিল তার যতটুকু নিয়ন্ত্রণে আছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ওয়াজ মাহফিলগুলো মেম্বরগুলোর অবদান অনেক বেশি। বিধায় ওলামা ইকরাম রীতিমতো এবং নিয়মিত যে সমস্ত নাসিহাগুলো করে থাকেন ওয়াজ মাহফিলের মাধ্যমে, সেটা এই জাতির জন্য অনেক বড় নিয়ামক এবং সম্পদ। বিধায় এই ওয়াজ মাহফিলকে বিতর্কিত করার কোনো চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সমাজে প্রায় দেখা যায় যে ওয়াজ মাহফিলের ব্যাপারে কিছু মানুষের অ্যালার্জি আছে। হ্যাঁ, ওয়াজ মাহফিলে কিছু সমালোচনা করাই যেতে পারে, কিছু কিছু আয়োজক, কিছু কিছু আলোচকদের ভুলভাল কথা, অসৌজন্যমূলক আপনার কোনো উচ্চারণ, আচরণ কিংবা কোনো মন্তব্য
যদি থাকে তাহলে সেগুলো অনেক সময় হয় এই ধরনের ঘটনা ঘটে সেগুলোর সমালোচনা ওলামায়ে কেরাম স্বয়ং করে থাকেন এবং করে থাকবেন ইনশাআল্লাহ তাআলা বিধায় এটা একটা চলমান প্রক্রিয়া আপনার চাঁদের কলঙ্ক আছে যেমনটি বলা হয় এরকম হাজার হাজার আলেমদের মধ্যে দু চারজনের কিছু আপনার অসংলগ্ন কথাবার্তা বা ভুলভাল কথাবার্তা থাকতে পারে সেটাকে শোধরাবার চেষ্টা ওলামায়ে কেরাম করে থাকেন এবং করে থাকবেন ইনশাআল্লাহ তাআলা কিন্তু তাই বলে গণহারে ওয়াজ মাহফিলটাকে বিতর্কিত করার অপচেষ্টা ইসলাম বিদ্বেষী একটা মহল নিয়মিত করে থাকে এই তথাকথিত গণ কমিশনে এমন কিছু মানুষকে আমরা দেখেছি যারা তাদের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ড এবং উক্তির মাধ্যমে সেই ধাঁচের মানুষ বলে তাদেরকে প্রমাণ তারা দিয়েছে এরপর একটা বিষয় হলো যে এই তালিকায় বাংলাদেশি ওয়াইজদের তালিকা দেওয়া হয়েছে এই তালিকায় এমন ব্যক্তি আছেন যিনি বাংলাদেশি নন এবং বাংলাদেশে কখনো আসেন উনি এখান থেকে বোঝা যায় যে তালিকা যারা করেছেন তারা এটা নিয়ে আসলে সঠিক কোনো স্টাডি করেননি তাছাড়া এই ধরনের একটা প্রতিষ্ঠান বা সম্ভবত দীর্ঘ 9 মাস ধরে এই ধরনের একটা তালিকা করেছেন দীর্ঘ সম্ভবত 2200 পৃষ্ঠার এত বিশাল বড় বা 2000 হ্যাঁ 2200 পৃষ্ঠা একটা বিশাল বড় আপনার তারা তৈরি করেছেন নথি তারা তৈরি করেছেন এটার পিছনে ফান্ড কারা দিয়েছে এটি আমার মনে হয় তাদের প্রকাশ করা উচিত পেছনে কারা আছে কারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তারা কারা এদেশে মানে সমাজের মানুষকে বিশৃঙ্খল করতে চাচ্ছে সেই বিষয়গুলো আমার মনে হয় খুঁটিয়ে খুঁটিয়ে বের করা উচিত এ সমস্ত আপনার যে উদ্যোগ প্রায় সময় আমরা দেখতে পাই এই উদ্যোক্তাদের অনেকে বিভিন্ন সময় তারা বলে ফেলেন নিজেরাই যে আমরা কোনো ধর্ম বিশেষজ্ঞ নই বা আমি ধর্ম সম্পর্কে বিশেষ কিছু জানি না কিন্তু তারাই আবার কে প্রকৃত ধর্ম প্রচারকারী আর কে ধর্ম ব্যবসায়ী সেটা ঠিক করে দিচ্ছেন ধর্মের বিষয়ে যিনি বিশেষজ্ঞ নন তারা কী করে বিশেষ করে তথাকথিত গণ কমিশনে যারা আছেন তাদের কাউকে আমরা জানি না ধর্ম বিশেষজ্ঞ হিসাবে একজনও আছেন তো এরকম একটি প্রতিষ্ঠান কীভাবে ধর্ম ব্যবসায়ীকে আর প্রকৃত ধর্ম পালনকারীকে সেটা কীভাবে তারা প্রয়োগ করতে পারেন এটা সত্যি হাস্যকর এবং অগ্রহণযোগ্য এর পাশাপাশি ঘাতক দালাল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির নামই বলে দিচ্ছে যে তাদের কাজ কী তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল করার কাজ করে থাকে তো একাত্তরের ঘাতক দালাল নির্মূলের সাথে বাংলাদেশের এই এই মুহূর্তে চলমান ওয়াজ মাহফিলগুলোর সমালোচনা বা ওয়াজ মাহফিলগুলোর আয়োজকদের সমালোচনা বা ত্রুটি বের করে আনার সম্পর্কটা কোন জায়গায় এটা কি তারা কোনোভাবে দেখাতে পারবেন হেফাজতে ইসলাম সহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক সংশ্লিষ্টতার সমালোচনা করেন সবাই আমরাও করি এবং এর মানে তো ঘাতক দ্বারা নির্মাণ কমিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হয় যে তারা তাদের যে গণ্ডি আছে সেই গণ্ডির সীমানার বাইরে তারা যাওয়া উচিত নয় এবং তারা যে লেভেল বা সাইনবোর্ড ধারণ করেছেন কাজ করছেন অন্য কিছু তাহলে তারা কি এই শিরোনাম মূলত ইসলাম মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই ওয়াজ মাহফিলগুলো এদেশের গণমানুষের প্রোগ্রাম গণমানুষের আয়োজন এগুলোর সাথে গণমানুষের সম্পর্ক আছে এবং সাধারণ মানুষের সংশ্লিষ্টতা এত বেশি অন্য কোনো কিছুর সাথে নেই সে ধরনের আয়োজনের বিরুদ্ধে যারা লাগছেন তারা আমি বলবো যে তথাকথিত গণ কমিশন এরা গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিধায় তাদের এই হীনচক্রান্ত ইনশাআল্লাহ বিদানা সাথ হবে হ্যাঁ আমরা আবারও বলছি কোনো আলেম বা ইসলাম প্রচারকারী কেউ যদি অন্যায় করেন অবশ্যই বিচারের আওতায় আসতে পারে সেটি ভিন্ন বিষয় কিন্তু গণহারে ওলামাদের তালিকা ধরায় দেওয়া এবং তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করা এটা কোনোভাবেই সমীচীন নয় যারা এই সমস্ত কথা বলছেন তারা অনেক সময় বিভিন্ন স্বার্থের জন্য দায়ী টুপি লাগান ইসলামের লেবাস ধারণ করেন তো তারা নিজেদেরকে ধর্ম ব্যবসায়ী হিসেবে বলতে পারেন সেটাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসা যাই হোক এর পাশাপাশি এই প্রতিষ্ঠানটিতে অর্থাৎ তথাকথিত গণ কমিশনে যারা আছেন আমি যে কয়েকটা নাম দেখেছি এ পর্যন্ত তাদের সবাই বাংলাদেশের যে পরিমাণ মানুষকে নেতৃত্ব দেবে লিড দেয় রিপ্রেজেন্ট করে আমি মনে করি 116 জনের তালিকা আলেমদের অনেকে আছেন যারা যাদের একজন যে পরিমাণ মানুষকে নেতৃত্ব দেয় বা যে মানুষকে রিপ্রেজেন্ট করে তাদের একজনের সমপরিমাণ এরা সময় মিলেও নয় এ ধরনের ভূইপুর প্রতিষ্ঠানের এই তালিকাকে আমরা নেওয়ার বিশেষ কোনো কারণ থাকতে পারে না বলে আমরা মনে করি সবচেয়ে বড় কথা হলো তারা তো অনেক কিছুই করলেন আলেমদের তালিকার জন্য এত চেষ্টা করলেন এত মেহনত করলেন তারা কি এদেশে চাঁদাবাজ সন্ত্রাসী বিশেষ করে দুর্নীতিবাজদের 100 বা শতাধিক দুর্নীতিবাজদের কোনো তালিকা করার চেষ্টা করবেন যারা সমাজকে কুরে কুরে খাচ্ছে বিভিন্ন অফিস আদালতে বসে বসে চেয়ারে বসে বসে দেশকে ক্ষতিগ্রস্ত করছে অনেক সময় সরকারকে বিব্রত করছে জনগণের জানমালের ক্ষতি করছে জনগণের সম্পদ নষ্ট করছে আত্মস্রোপ করছে সেই দুর্নীতিবাজদের তালিকা কি তারা করার মানে সাহস দেখাবে
তো সেটা না করে ওলামায়ে কেরামের পেছনে লাগা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এটা ইসলামিক কবির অংশ আল্লাহ তাআলা তাদের এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা মানে সরসমতির কাছে দেয়া হয়েছে দুদক চেয়ারম্যানের কাছে দেয়া হয়েছে আমরা সব দুদক চেয়ারম্যান মহোদয় সহ যারা আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ধরনের ভুলপুর প্রতিষ্ঠান তারা যা করতে চাচ্ছে সেটা সমাজের জন্য ক্ষতিকর এবং তারা রীতিমতো ওলামায়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করার জন্য নেমেছে অতএব তাদের এটাকে খুব বেশি আমল নেওয়ার কোনো কারণ নেই তবে হ্যাঁ ওলামায়ে কেরামের আত্মসংশোধনের কাজটি অবশ্যই তাদের করতে হবে করে যেতে হবে অব্যাহত গতিতে যাতে করে ওয়াজ মাহফিলে যে সমস্ত ত্রুটি আছে সেগুলোকে সংশোধন করা যায় এবং আয়োজকরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এমন আলোচকদের দাওয়াত দেওয়া উচিত যারা গঠনমূলক আলোচনা করেন সমাজকে এবং দেশের মানুষকে উপকৃত করেন যারা এটাকে নিছকে নিজেদের পেট পালার মাধ্যম বানিয়েছেন এবং সমালোচিত হওয়ার মতো অনেক কর্মকাণ্ড করে থাকেন তাদেরকে অ্যাভয়েড যেন করেন দুঃখিত দীর্ঘায়িত করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেজন্য একটু সময় নিয়ে আমরা জবাবটি দেওয়ার চেষ্টা করলাম দুঃখিত দীর্ঘায়িত করার জন্য এরপরে আমি দেখতে পাচ্ছি মুসলিমা জাহান আপনি লিখেছেন আমার একজনের সাথে অনেক ফিতনার আশঙ্কা আছে যদিও তিনি আমার মাহরম তিনি আমার বাসায় থাকেন আমি যদি ফিতনার ভয়ে তাকে এড়িয়ে চলি তাহলে কি আমার কোনো গুনাহ হবে এতে কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে বোন মুসলিমা মাহরামের মধ্যেও যদি কেউ এরকম ফিতনার কারণ হতে পারে বলে মনে হয় আপনি অবশ্যই তাকে এড়িয়ে চলবেন কারণ আপনি তাকে এড়িয়ে চলার যৌক্তিক কারণ রয়েছে এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বরকত আপনি আজর পাবেন আপনি আল্লাহ তাআলার কাছ থেকে বরং আরও বিনিময় পাবেন এবং এটি আপনার সৎ উদ্দেশ্যে ত্যাগ অর্থাৎ যেটাকে বলা হয় আল্লাহর জন্য বৈরিতা এবং আল্লাহর জন্য ভালোবাসা গুরুত্বপূর্ণ একটা পার্টি মানের এটা তারই অংশবিশেষ যার কারণে ইনশাআল্লাহ বিদিনে এটা আপনি করতে পারবেন যদি সত্যি এর গ্রহণযোগ্য কারণ থাকে এবং সুস্পষ্ট কারণ থাকে যে আপনি এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন যে ফিতনার আশঙ্কা আপনি করছেন আল্লাহ তাআলা হেফাজত করুন আজকাল ভয়াবহতা এই ব্যাপারগুলোতে এত মানে বেশি হয়ে গেছে যে সত্যি আমাদের সমাজে নিজের একান্ত কাছের লোকদেরকেও আমরা অনেক সময় দেখি যে এমন অবস্থা এমন পরিস্থিতির মধ্যে পড়ছেন যে তারা ফিতনা পতিত হচ্ছেন কালচার বলুন সংস্কৃতি বলুন আশপাশের যে আপনার লাইফস্টাইল বলুন এবং আকাশ সংস্কৃতির কারণে নানা কারণে আজ এই ফিতনাগুলো বেড়ে চলেছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং ঈমান আমলকে রক্ষা করে চলার তৌফিক দান করুন